আজ্ঞা জহাজ জেম আসমলে মুই আলোক স্বাগত করছে বরগড় টিভি নিকি তিনকলা কৃষি আইন প্রত্যাহার এমএসপি কি আইন মান্যতা দাবি সহিত রাষ্ট্রীয় আন্দোলন কু দলপূর্বক দবে নেবারটা আউ ধান কিনা অব্যবস্থা মুখ্য প্রসঙ্গ কে নেই করি বরগড় জিলা নু গর্জিলে চাষী জিলার বহুটে জায়গা নু চাষী সংগঠন সহেলা দেবাহ লতা বীরাবাগির বহুটে জায়গার চাষী সংগঠন রাজ্য ও জাতীয় রাজপথকে অবরোধ করে চকাজাম করেছিল কেন্দ্র সরকার কৃষি কলা আইনকে প্রত্যাহার দাবিরে অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির আহ্বান হিসাবে আজি বরগড় জিলা বহুটি জায়গার দিনের 12 বজে নু 3 বজে তক রাস্তা অবরোধ করেছেন চাষী সংগঠন আপন মানে কেন যে আজি রাস্তা রোক করেছেন দেখুন কেন্দ্র সরকার যে তিনটা কৃষি আইন আনিছেন তার বিরুদ্ধে তাকে রদ করবার লাগি এবং এমএসপি কে আইনগত মান্যতা দেবার লাগি আজকে প্রায় পাকাপাকি 80 দিন হলানো দিল্লির বিভিন্ন বর্ডরে মানে লক্ষাধিক চাষি তারমানে ধারণার বসিছন এবং সরকার রক্ত কর্ণপাত নিরকরণ বরং সরকারি দল তরফ সে খলিস্তানি পাকিস্তানি আতঙ্কবাদী এনতা বিভিন্ন আখ্যা দিয়া যাইছি তেণু করি আমি ওড়িশার চাষী বিশেষ করে পশ্চিম ওড়িশার চাষী আমি জনাই দেবার লাগে চাহুছু যে মানে বসিছন সে খলিস্তানি পাকিস্তানি নুয়ান সে পিওর অরিজিনাল চাষিয়ান এবং সে যে দাবি করছেন মানে কেন্দ্র যে তিনটা আইন বাবদরে এবং এমএসপি কে আইনগত মান্যতা দেবার লাগে পশ্চিম ওড়িশা কৃষক সংগঠন তরফ এবং জয় কিষাণ আন্দোলন বরগড় তরফ আমি দৃঢ়ভাবে তাকে সমর্থন করছু এবং কেন্দ্র সরকার এই যে তিন কুড়ি কলা কৃষি আইন কে রদ্দ করা যাও এবং এমএসপি কে আইনগত মান্যতা দিয়া যাও এথিলাগি আজি আমি তারমানে প্রতীকাত্মক হিসাবে তাঁকর ডাকরারে তাঁকর সমর্থনরে আমি আজি 12 নু 3 বজে তক বরগড় জেলার প্রায় 5-6 জায়গায় আমি রাস্তা অবরোধ করবার নিষ্পত্তি নিয়েছু এবং রাস্তা অবরোধ আমি করেছু মানে কত বেজে রাস্তা রোকটা করবো আমি 12 বজে আরম্ভ করছু এবং 3 বজে তক আমি রাস্তা অবরোধ করমু এই রাস্তা অবরোধ ভিতরে আমি লোককে হইরাণ করবার লাগি আমি আমার উদ্দেশ্য নুহে আমি আম্বুলেন্স ছাড়মু রোগী যে মানে আসলে আমি তাকে ছাড়মু এবং বিশেষ করি বাকি লোক আমি ছাড়বার নাই ন বিশেষ অসুবিধা হলে আমি ছাড়মু আপনার দাবিটা কেন আমার দাবি হচ্ছে কেন্দ্র সরকার যে তিনটা কৃষি আইন আনিছে সে আইনকে পুরো রদ্দ করু এবং এমএসপি কে মানে আইনগত মান্যতা দৌ বহুত বহুত ধন্যবাদ।